টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي السماء رزقكم وما توعدون تي بي تي في بنغلاد সম্মানিত দর্শক যে বিষয়টি আমরা উপস্থাপন করতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শ বটে সারা বিশ্বব্যাপী আজকে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা জন্ম নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এ নিয়ে একটি বৈশ্বিক আন্দোলন চলছে বললেও অতুক্তি হয় না সারা বিশ্বে এখন জনসংখ্যা কিভাবে কমাতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে নাকি সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করা সম্ভব হবে এ মর্মে একটি আন্দোলন চলছে বা সকলের ধারণা বিশ্বাস ঘনীভূত হচ্ছে বিষয়টি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কতখানি সংগতিশীল কিংবা কতখানি এটা অসংগতিশীল সেটা আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব যে মহান ধর্ম আল্লাহর আলমিনের সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম এ ব্যাপারে কি বলেছে আজকের এই আলোচনায় আমার সঙ্গে যারা রয়েছেন আমার ডানে অংশগ্রহণ করছেন আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি মাদানী বারাকাতু আমার পাশে রয়েছেন শেখ বিন ইউসুফ আসসালাম এবং আরো বামে রয়েছেন শেখ কাজী ইব্রাহিম আসসালাম ওয়ালাইকুমরহনতুল্লাহী অবরোকে সমন্বিত দর্শক শ্রোতা এ ব্যাপারে আমরা সর্বপ্রথম যে বিষয়টি জানতে চাইবো শহিদুল্লাহ খান মাদানী সাহেবের কাছ থেকে যে কেন এই জন্ম নিয়ন্ত্রণ বা এর অভিপ্রায় জনগণের মাঝখানে কেন আলহামদুলিল্লাহ ও সালাত ওসাল্য়ালা রসুল্লাহে আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি বিষয়টি মানুষের কাছে অপরিচিত নয় সম্মানিত উপস্থাপক তিনি বলেছেন বিষয়টি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বা আরও বিভিন্ন নাম দিয়ে যেটিকে পরিচয়ে তুলে ধরা হয় পরিবার পরিকল্পনা বা আরও বিভিন্ন আসলে জন্ম নিয়ন্ত্রণ এই চিন্তাটি কেন আসে মানুষের মাঝে বা কার মাঝে এই চিন্তাটি আসতে পারে যখন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী আল্লাহ আল্লা সুবহানা আলার প্রতি কোনো আস্থা রাখে না যে আল্লাহ রাবুল আলা মিন গোটা বিশ্ব মানুষে ভরে গেলেও তাদেরকে সব কিছু যা প্রয়োজন তাদের আবাসস্থল তাদের খাওয়া সব কিছু দিতে পারেন আল্লাহ সুবহান হাত আলা এটা যখন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বিশ্বাস করে তখন তাকে জন্ম নিয়ন্ত্রণের পথ ও পন্থায় তাকে যেতে হয় না আল্লাহ আল্লা সুবাহান আলার প্রতি যখন কোনো মানুষের বা কোনো গোষ্ঠীর কোনো জাতির আস্থা থাকবে বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবহানা হাত তালাই যেমনইভাবে গোটা বিশ্বের তিনি রব তিনি মালিক তিনি পরিচালক সব কিছুর রেজেক্ট দাতা তিনি তখন আসলেই কোনো মানুষের মাঝে এই চিন্তাটা আসতে পারে না জি শেখ তাহলে আমরা মনে করব যে জন্ম নিয়ন্ত্রণ তাওহিদ ও ইসলামী আকিদা বিশ্বাস পরিপন্থী জি জন্ম নিয়ন্ত্রণ দ্বারা যদি উদ্দেশ্য হয় জন্ম বন্ধকরণ সংখ্যা কমানো জি তাহলে অবশ্যই এটি ইসলামী আদর্শের বা ইসলামী আকিদার বা তৌহিদের পরিপন্থী একটি চিন্তা জি শায়খ আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি শেখ আব্দুর রাজাকবিন ইউসুফ সাহেবের কাছ থেকে যে এটা ইসলামী আকিদা বিশ্বাস পরিপন্থী কেন এ আপনি কিছু বলুন আসলে কেন এটা ওই সময়তেই ঘটে মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করতে পারে না বা ভরসা করা বুঝে না এবং সাথে সাথে যখন তাকদিরকে বিশ্বাস করতে হবে এই জিনিসটি মানে না ওমরাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাহক্ কলু না হ্যাঁক্কা তাহ কলিহি লা রজিকতুম কামায়ূরজা কুত্তায়রো তাকদুখ হেমাসা রুহ বেতানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে সত্য সত্যই ভরসা রাখো তাহলে তোমাদের রুজি দেওয়া হবে যেমন পাখিকে রুজি দেওয়া হয় পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে নিয়ে বের হয় ফিরে তখন পূর্ণ পেটে ভরা পেটে ফিরে আসে অবশ্যই অথচ তাদের সঞ্চয় নেই না মজুদ বলতে কিছু নেই মাথাতে টেনশনও নাই আল্লাহর উপরে ভরসা যখন মানুষের আল্লাহর ভরসাটা থাকে না

শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম উনি বলবেন এবং সাথে সাথে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আঠারো শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ মিস্টার ম্যালথাচ এটা কিন্তু উদ্ভাবন করেছিলেন যে তিনি দেখলেন যে মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদযোগ্য ভূমি বাড়ছে না বা অন্যান্য সম্পদ জীবন ধারণের যে উপকরণ সেটা কিন্তু বাড়ছে না গাণিতিক হারে তো এখন এই দুইয়ের মাসখানে একটা সমন্বয় সাধন করে জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে দিয়ে পৃথিবীকে আরও কিভাবে সুকময় করা যায় সম্পদের ভোগ আরও কিভাবে প্রাচুর্যতার দিকে নিয়ে যাওয়া যায় এ থেকেই এটার উদ্ভব হয়েছিল তো শেখ কাজী ইব্রাহিম আপনি এ ব্যাপারে বলুন এই চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতিশীল আপনাদের তিনজনের আলোচনা থেকে মোটামুটি আমাদের দর্শক শ্রোতারা জানতে পেরেছেন যে একটি অপবিশ্বাস থেকে সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের সম্পর্কে একটি আস্থাহীন পরিবেশেই মানুষের অন্তরে এই ধরনের মনোবৃত্তি তৈরি হয় চিন্তা আসে যে সন্তান বেশি হলে আমাদের খাদ্যের ঘাটতি হবে আমাদের যে ভোগ বিলাসিতা আছে সেটার উপকরণে কমতি দেখা দেবে বা পৃথিবীর ভূমি সংকুলন হবে না ইত্যাদি ইত্যাদি যেটা আসলে জন্মনিয়ন্ত্রণের পিছনে এই বিশ্বাসটাই মৌলিকভাবে দায়ী সৃষ্টিকর্তার প্রতি অনাস্থা যেখানে সূরা হুদ 11 নম্বর সূরার 6 নম্বর ayat-এ বলা হয়েছে উমা ফিল আউরুদি ইল্লা আলাল্লাহি রিস্কুহা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জীবন জীবিকার যা কিছু লাগে সব কিছুর দায় দায়িত্ব রব্বুল আলামিন উপরে নয় অতএব মনে করবে তাহলে আমরা বুঝতে পারি যে রিজিকের ফায়সালা মূলত আসমান থেকেই হয়ে থাকে জি মুহতারাম এখানে জন্মনিয়ন্ত্রণের পিছনে একটা বিশ্বাসগত কারণ আছে আর একটা কোন জাতিকে দাবিয়ে রাখার পরাস্ত করার একটা মনোবৃত্তির এখানে মিশ্রণ আছে আবার অর্থনৈতিক কারণ আছে কতগুলো নৈতিক কারণ আলোচনা ইনশাল্লাহ এই দিকটাতে আমরা আসব তো এখন আমরা মূলত যে বিষয়টা আলোচনা করলাম তাতে প্রতীয়মান হলো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা জনসংখ্যা কমিয়ে রাখা মূলত পৃথিবীর সুখ সম্ভব বা সুখ সম্পদকে অধিক হারে ব্যবহার করার নিশ্চয়তা নাই পৃথিবীর সুখ সম্পদ এটা আল্লাহ সবাই তালা আমাদের জন্য যেটা রেখেছেন আমরা সেটা পাবই যেটা আমাদের তাকদীর একজন মুসলিম হিসাবে বিশ্বাস করাটা অতীব জরুরি শেখ সেইদুল্হ খান মাদানিক আপনি এর পর্যায়ে কিছু বলুন যে মুহতারাম আসলেই মানুষ মাত্রই যেমন একটু আগেই মুফতি সাহেব কাজী ইব্রাহিম সাহেব বললেন একটা আয়া আল্লাহ আব্ব্লাহ আলামিন বলছেন ওয়ামামিং দ্য ব্যাতিং আরদে ইল্লাহ আল্লাহ হিরিশ গুহা সুতরাং মানুষও পৃথিবীতে একটি প্রাণী মানুষের রিজেক্ট সেটাও আল্লাহসোহানা হওয়াতে আলাহ দায়িত্ব নিয়েছেন নিয়েছেন এবং বাস্তবে দেখা যায়

আমি তোমাদেরকে যেমন রেজেক্ট দিচ্ছি তোমাদের যে সন্তান আসবে তাদেরকে রেজেক্ট আমি দিব রেজেক্টের মালিক আমি তো গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা এখানে এসেছি সেটা হলো এই যে খসিয়াতা ইমলাক জি এই যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা আমরা একটা পর্যায়ে আলোচনায় আসব ইনশাআল্লাহ যে আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে যে অবৈধ গর্ভপাত কিংবা যে ভ্রূণ হত্যার একটা লীলা চলছে সারা সারা বিশ্ব দুঃখজনক এবং মানব সম্পদের জন্য এটা কতটা ভয়াবহ এটা আমরা একটু পরেই ইনশাল্লাহ আলোচনায় আসব এ পর্যায়ে আমরা সামান্য বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সঙ্গেই থাকুন বিরতির পরে আবারও আমরা আলোচনা নিয়ে আসছি আমিও আপনাদের সঙ্গে আছি হাঙ্গের আলম ইস্দার উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা শরিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্যে যথাযথ প্রজ্ঞা শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মানজুর ইলানি প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা রোলিংস আছে একটা বিধান আছে ন্যায় সঙ্গত বিচার ও শান্তি এবং শরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা বিষয়টা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও সেই আলোচ্য বিষয়ের উপরে ফিরে আসছি জন্ম নিয়ন্ত্রণ আসলে আধুনিক বিশ্বে আজকে এর ব্যাপক ছড়াছড়ি আমাদের সর্বোপরি দেখা দরকার যে কতটা ইসলামের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কিংবা কতটা এটা ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ ইসলাম এ ব্যাপারে কি বলেছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তো এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি শায়ক কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনি বলুন যে এই বিষয়টা যেটা আমাদের মিস্টার ম্যালফাস বললেন যে ভূপৃষ্ঠে সম্পদ কমে যাবে বাড়ছে না বাড়ছে না জি আবাদযোগ্য ভূমি বাড়ছে না তো আমরা জনসংখ্যা কমিয়ে দিয়ে পৃথিবীকে সর্বাধিক সুখময় করে তুলতে পারব পর্যায়ে বলুন জি এটি কোরআনে করিমের ষোলো নম্বর সুরান নাহালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যেটা আয়াতের মর্ম হল

যত জনসংখ্যা আসবে যত বাড়বে রিজিকও কিন্তু ততই বাড়বে এটা একেবারে বাস্তব এটা একবার বাস্তব প্রতীয়মান এখানে এই যে জন্ম নিয়ন্ত্রণ আসলে তাহিদ ও ইসলামী আকিদা বিশ্বাসের সম্পূর্ণ প্রতি পরিপন্থী পরিপন্থী একটি বিষয় আসলে যখন মানুষের এই শরীয়তের কাঠামো এবং শরীয়তের মাপকাঠি কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় কেন তার মাথায় এটা আসলো রুজির বিষয়টি কেন তার মাথায় আসলো যে আমাকে এই পদ্ধতি করতে হবে এ পদ্ধতি নিতে হবে অথচ আবদুল মাসুদ রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন যখনই শুক্রকিট মায়ের পেটে যায় তখন চল্লিশ দিন স্বাভাবিক থেকে যায় তারপরের চল্লিশ দিনে একটা গোষ্ঠ আকৃতি ধারণ করে তারপরের চল্লিশ দিনে একটা বেশ সুন্দর রূপরেখা ধারণ করে এবং শক্ত হয়ে যায় তখনই আল্লাহ তালা ফেরস্তা পাঠান সেখানে জি জি আল্লাহ রসুল বলছেন যে ফেরেস্তা লিখে দেন আমালাহু ও আজালাহু ও রিসকাহু ও সাইদনা সাকি ওর কর্ম ওর বয়স এবং তার রুজি সবকিছু লিখে দেয় সব রুজি তো লিখা হয়ে গেছে এ বিষয়ে রসুল সাল্লি সাল্লাম কথা বলেছেন যে মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে মরণ মানুষের ঘটেনি এরকম দুনিয়াতে কোনো মানুষ নেই মরণ মানুষকে পাবেই ঠিক আল্লাহর রাসূল বলতেন মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের নির্ধারিত রুজিও মানুষকে তমন খোঁজে জি তো মানুষ ওই সময়তে পদক্ষেপ নাই যখন তার এই বিষয়গুলি জি তাহলে যে এখানে আমাদের ঈমানি দুর্বলতার কারণেই আসলে আমরা এ ধরনের চিন্তা চেতনার রনেস আমাদের ভেতরে ঘটে থাকে জি শেখ এই জন্য এই জন্য আমার একটা হাদিস মনে হলো যেটা সহিহ বুখারীর হাদিস সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ুয যামবি আকবারুল কাবায়র কোন অপরাধটি সবচেয়ে বড় অপরাধ? আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু প্রথমে উল্লেখ করলেন আনতা যা আলা লিল্লাহি নিদ আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি তুমি সমকক্ষ তৈরি করে নাও এটাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ এই হাদিসের মাঝে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন আর সবচেয়ে বড় অপরাধের মাঝে এটাও

কত বড় অন্যায়র মাঝে অন্তর্ভুক্ত করেছে ইসলাম এই অর্থাৎ আমরা বুঝতে পারলাম তাহলে যে সন্তানকে খেতে দিতে পারবো না পড়তে দিতে পারবো না এই আশঙ্কায় এই আশঙ্কায় জন্ম নিয়ন্ত্রণ কিংবা সন্তান জন্ম বন্ধ করে রাখা এ ধরনের এটা একটা হীন ও প্রবৃত্তি ইসলাম এটাকে কোশ্চিন কালেও সমর্থন করে না স্বীকৃতি দেয় না জি জি শেখ কাজী ইব্রাহিম সাহেব আপনি বলুন যে আমাদের চূড়ান্ত ধর্ম আল্লাহ পাকের সর্বশেষ চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের দুটি বিষয় আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওয়াহি আল কোরআন এবং হাদিস এর আলোকে তাহলে আমরা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আদৌ জন্ম নিয়ন্ত্রণ নামক এই পদ্ধতিটা গ্রহণ করতে পারি কিনা না এটা ওলামা একরামের সর্বসম্মত সিদ্ধান্ত যে এই জন্ম নিয়ন্ত্রণ

আজকে মনে করেন এই জন্ম বন্ধ যেটা বলছেন আপনি হয়তো বলতে চাচ্ছে তারা যে আমরা হত্যা করছি না না তা নয় আসলে বাস্তব হত্যাও করছে হত্যা কারণ হঠাৎ যখন কখনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় মানে সন্তান এসে গেছে

সম্পূর্ণ জেহালাতের চিন্তাধারার ভিত্তিতে মনে করছি যে সন্তান বেশি হলে আমাদের দুঃখদণ্ডতা বাড়বে ভূপৃষ্ঠে আমাদের বিপর্যস্ত একটি পরিবেশ রচিত হবে আমরা হয়তো সুখ সম্ভবের সাথে দুনিয়ায় বসবাস করতে পারবো না এই চিন্তাধারাটা আমরা দেখতে পাই ইসলাম আসার আগেও মানুষের মধ্যে ছিল এটা ছিল ছিল এটা একদল বৈরাগ্যবাদী মানুষ তারাও এই চিন্তা ভাবনার আলোকে জনগণকে বলতেন যে তোমরা স্ত্রী গ্রহণ থেকে স্ত্রী গ্রহণ থেকে বিরত থাকো এমন কি দুঃখজনক হলেও সত্য যে স্ত্রী গ্রহণের পরেও তারা স্ত্রীর পুরুষদেরকে যেতে নিরুৎসাহিত করত। এত বড় একটি মূর্খতা সেই যুগে ছিল যে যুগে ইসলাম আসেনি ইসলাম এসে স্পষ্টতই বলে দিয়েছে যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই লা তবতলা লা ফিল্লাহু বিসনাম রুবানিয়াতফিল ইসলাম এ মনে কথা এসেছে তো আমরা তাহলে জানতে পারি যে আজকের আধুনিকতার নামে বা বিশ্বকে অধিক উপভোগ্য করে তোলার নামে যে সমস্ত যুক্তি বা দর্শন দিয়ে যে সমস্ত অতীতের দার্শনিকদের খাণড়া করা হয়েছে বা করা হয়েছে বা হচ্ছে এগুলি সেগুলো কোশ্চিন কালেও আল্লাহ প্রদত্ত দর্শক শ্রোতাকে লক্ষ্য করে বলতে চাই যে এ ধরনের প্রথা বা জাহিলি মনোভাব থেকে আমাদের সার্বক্ষণিক ভাবে দূরে থাকতে হবে মহান আল্লাহ সব তালা আমাদের দূরে থাকার তৌফিক দান করুন আমাদের সার্বক্ষণিকভাবে ভাবে এজ এ মুসলিম হিসাবে খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহি আল সত্যের উৎস বলে মানি এবং প্রিয় নেবী মোহাম্মদ হাদিস এটাও একটি ওহি শেখ হাদিসকেও আমরা ওহি হিসাবে আখ্যায়িত করতে পারি কারণ আল্লাহ স্বয়ং বলছেন

কোনো বিষয়বস্তু নয় ইসলাম হচ্ছে প্রদত্ত সর্বশেষ ওহির বাস্তব প্রতিফলন সুতরাং আসুন আমরা সার্বিক ক্ষেত্রে কিতাব ও অনুকূল বিষয়গুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব এবং কেতাব ও সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলো আমরা পরিহার করার চেষ্টা করব আপাতত আমরা এ আলোচনার কনক্লুশনে গিয়ে দেখতে পেলাম যে পরিবার পরিকল্পনার গৃহীত সব বিষয়গুলো আজকের অধুনা বিশ্বে যেগুলো অনুশীলিত হচ্ছে বা অনুসৃত হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ধর্ম ইসলামের সঙ্গে সংগতিশীল নয় বরং সাংঘর্ষিক সুতরাং আমরা এটাকে পরিহার করে চলব মহান আল্লাহ সুবাহ দরবারে আমাদের ফরিয়াদ আল্লাহ এ ধরনের জাহেলি প্রথা এবং চরম إسلام إرشاد شنغرشيك بشايق الله تكي بشتاقار توفيق دان كرون آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا ليس وي الله يرمي ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد أمة الصحراء يا شعب ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিম সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিসটিভি